গভীর রাতে নিমগ্ন বান্দা নিজেকে সঁপে দেন সৃষ্টিকর্তার দরবারে। তবে সে রাত যদি হয় সৌভাগ্যের, তাতে আল্লাহর নৈকট্য লাভ ও পাপ থেকে মুক্তির আশা বেড়ে যায় কয়েক গুণ। প্রতি রাতেই আল্লাহ তাআলা বান্দাদের আহ্বান করে বলেন, কোনো ক্ষমা প্রত্যাশী ব্যক্তি আছে কি, আমি তাকে ক্ষমা করে দেব। কোনো রিজিক প্রত্যাশী ব্যক্তি আছে কি, তাকে দান করব রিজিক। অসুস্থ ব্যক্তি থাকলে দান করব সুস্থতা। ইসলামী চিন্তাবিদরা বলছেন, শাবান মাসের মধ্যরাতে আল্লাহ তাআলা বান্দাদের প্রতি তাঁর রহমতের দৃষ্টি দেন। মহিমান্বিত এই রাতে ধর্মপ্রাণ মুসলমানরা পরম করুণাময় মহান আল্লাহর অনুগ্রহ লাভের আশায় নফল নামাজ, কোরআন তিলাওয়াত এবং জিকিরে মগ্ন থাকেন। পাপ অন্যায়ের জন্য ক্ষমা প্রার্থনা এবং ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনা করেন ধর্মপ্রাণরা। সমস্ত অন্যায় অবিচার পাপাচার সব কিছু ছেড়ে এই তাৎপর্যপূর্ণ রজনীতে আল্লাহ পাকের কাছে নিজেদের মনের যত কথা সব বলবো, এবং সাথে সর্বপ্রথম যে কথাটি বলবো, রব্বুল আলামিন যেন আমাদেরকে ক্ষমা করে দেন। এই গুরুত্বপূর্ণ রজনীতেও যাদের ক্ষমা নেই, যেমন মুশরিক, যেমন হিংসুক, মাতা পিতার অবাধ্য সন্তান, যেমন মদ পানকারী ব্যক্তি, এই টাইপের কিছু মানুষের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। মূলত শাবান মাস রমজানের প্রস্তুতির জানান দেয়। এ রাতকে কেন্দ্র করে আতশবাজি, আলোকসজ্জা আর উৎসব পালন করা শরীয়ত সম্মত নয় বলে জানান ইসলামী চিন্তাবিদরা। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। এই রাতে হৈহুল্লোড় করা হয়, অর্থাৎ এমনভাবে পর্দা বেপর্দা হয়ে অনেক সময় নারী পুরুষ কেমন যেন একটা উৎসবের রাত। আসলে আমাদেরকে একটি কথা স্মরণ রাখতে হবে, লাইলাতুন নিসফি মিন শাবান এটি কোনো উৎসবের রাত নয়, এটি অবশ্যই ইবাদতের রাত। এটি আল্লাহ পাকের কাছে নিজেদের জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করিয়ে নেওয়ার রাত। আসুন আমরা আল্লাহ পাকের কাছে নিজেদের সমস্ত গুনাহের কথা বলে আল্লাহ পাকের কাছে ক্ষমা চেয়ে নেই। হালুয়া রুটি, সাজসজ্জা, বিভিন্ন ধরনের কুসংস্কারমূলক কিছু কাজে জড়িয়ে পড়ে, শরীয়তে তো কোনো ভিত্তি নেই পটকা ফোটানো, মানুষের ইবাদতের মাঝে বিঘ্ন সৃষ্টি করা, এটা একেবারেই নিন্দনীয়। শাবান মাস সহ আরবি প্রতি মাসের ১৩, ১৪ ও ১৫ তারিখ রোজা রাখা সুন্নত বলে জানান ধর্ম বিশ্লেষকরা। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা।